সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি মিম টিভির নিয়মিত আয়োজন গানে গানে কিছু সময় অনুষ্ঠান উপভোগ করার জন্য। আজ আমাদের সাথে সঙ্গীত পরিবেশন করতে উপস্থিত আছেন বিয়ানীবাজারের প্রবীণ শিল্পী জনাব আব্দুল খালিক। আসুন শিল্পীর সাথে আমরা কথা বলি। খালিক ভাই কেমন আছেন? জি ভালো। আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা খুবই আনন্দ বোধ করছি। আমরা আপনাকে বংশীবাদক হিসেবে চিনি। আজকে আমরা আপনার গান শুনবো। শুরুতে আপনি আমাদের কোন গানটি উপহার দিচ্ছেন? আমি আমার গুরুর একটি গান, এই যে অরুদা সুতায় চশলা গাইয়া পান দিলে আমার সজনী গো জীবনটা হাঁটাইলা পড়ার ঘরে, আমি উনার খুব ভক্ত, আমি উনার গান মাঝে মাঝে করি, উনি আমার ভক্ত, আমি 2008 সাল থাকি উনার পিছনে পিছনে থাকি, এমনি এমনি ইয়ে করি, ঢুলুক বাজাইতাম, বাসর বাসি বাজাইতাম। উনি মারা যাওয়ার পরে আজকে মিউটিভি চেন এলো আমার আশায়, আমি খুব আনন্দিত হলাম এখানে আপনারা সবাই রে পাইলাম, সুভাষ দা পাইলাম, জাহেদ ভাই পাইলাম, আপনারা পাইলাম সবাই রে। এছাড়া আমি যে সুজন ভাই এর আরে আমি এই গানটা শুনাইতাম পারছি, আমার ধন্য আর কি। আজকে এই মিউটিভির সামনে ইয়া ইয়েছি, আমি সব থেকে খুশি আমার গুরুর গান, এটাই আমার। এই যে অবিলাস সুতায় তো লাগাইয়া বান দিলে আমার সৌজনী গো জীবনটা হাঁটাইলাম পড়ার লোকে, এই গানটা দিয়ে আমি শুনি। আমরা এই গানটা শুনছি। জি আপনি শুরু করুন। জি আউলা সুতার, আউলা সুতার বেশ লাগাইয়া গো বান্দিলে আমারে জীবনটা কাটাইলাম পড়ার গোরে, জীবনটা কাটাইলাম পড়ার গোরে। Thank you.
খালিক ভাই জি, এটি গীতিকবি শেখ ওয়াহিদুর রহমানের একটি অসাধারণ সৃষ্টি। আপনাকে ধন্যবাদ এই গানটি পরিবেশন করার জন্য। আপনার তো গীতিকবি শেখ ওয়াহিদুর রহমানকে খুব কাছ থেকে দেখেছেন, জি জি, তার সম্পর্কে কিছু বলুন। উনার কথা কি বলবো, আমি উনার কোনো বলার আমার শেষ নাই, আমার মনটাকে দেখি বলবো। উনা উনি নাই আজকে, উনি আসেন আমরা হৃদয়ের মাঝে, এটাই আমাদের পাওনা। কিন্তু উনার মতো একজন মানুষ আমরা হারাইছি, আমার জীবনে অসাধারণ একটা জিনিস আমি হারাইছি আর কি, যে এটা আমার মুখে বলার মতো না। আজকে আইয়া যে উনার দুইটা গান গাইতাম পারি আর এটি আমার জন্য, আর কিছু বলার আমার নাই। নিশ্চয়ই আপনাদের মতো শিল্পীর কণ্ঠে তিনি বেঁচে থাকবেন। জি জি, এখন কোন গানটি আপনি পরিবেশন করবেন? আমি কই যাই মরে মরণের পরে আত্মীয় স্বজন ডাকে এই গানটাই হয়ে পড়ে আর আমার মরণের পরে।
শ্রোতৃ মণ্ডলী, আপনারা উপভোগ করছেন লোকচক্ষুর অন্তরালে থাকা একজন শিল্পী জনাব আব্দুল খালিকের গান। আমরা তার কাছ থেকে আরো গান শুনব। খালিক ভাই, আপনি তো বিয়ানীবাজারের আরেকজন গীতিকবি বেলালউদ্দিনের গান সাথেও কাজ করেছেন, গান করেছেন, তার সম্পর্কে কিছু বলুন। ওনার সাথে কি বলবো, ওনার কথা, উনি তো বেলাল ভাই ছিলেন, গুরু শিয়াবাইদুর রহমান সাহেবের সাথে সবসময় জড়িত থাকতা, উনিও লেখালেখি করতা, ওনারও অনেক গানগুলো আমার শুভরা, আমিও গাইছি। অনেক সময় কোনো ঠেজ বলছেন যে খালিক ভাই তুমি ওই গানটা গাও, ওই গানটা গাও, আমি গাইতাম। ওনার এই দুজনের গান আমি বেশি পছন্দ করতাম, আমি গাইতাম। এখন আমরা বেলাল ভাই লেখা একটা গান শুনবো। জি নিশ্চয়ই। ভালোবেসে দুঃখ পেলাম জানত না তোকে, মনের সাগরে উঠে বেদনার Thank you.
প্রযোজনা গানে গানে কিছু সময় বুঝতেই পারছেন আজকে আমাদের পরিবেশটা একটু ভিন্ন আমরা লোকচক্ষুর অন্তরালে থাকা কবি গীতিকবি বংশী বাদক এবং সুরকার শিল্পী খালিদ ভাইকে উপস্থাপন করেছি আপনাদের সামনে ভবিষ্যতে তিনি নিশ্চয়ই আপনাদেরকে আরো গান শোনাবেন আমরা এখন শেষ গানটা শুনব খালিদ ভাই জি শেষ কোন গানটি আপনি পরিবেশন করবেন তোমারে ভালোবাসিয়া জীবন জীবন গেল তবু তোমার ভাইলাম না তো মন ওরি দুয়ারে তবু তোমার ভাইলাম না তো মন এই গানটা দিয়েই আমি শেষ করব আচ্ছা আর এই যে নিম চ্যানেল আমার আনয়েছে আমি উনাদেরকে ধন্যবাদ দিয়ে আজকে আমার লাস্ট গানটি গাইয়া শেষ করি আপনার কাছে আমার সালাম আমি যেহেতু বারবার আইতাম পারি এই দোয়া করবেন আমার লাগে আর কি আমি চেষ্টা করবো আর কি তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি যে আমার বন্ধু পোলানের পুরাণ তুমি যে আমার বন্ধু পোলানের পুরাণ এই আমার জান তুমি আমার প্রাণ তুমি যে আমার বন্ধু পোলানের Oh